আইএসএসবিতে আইকিউ পরীক্ষা হয়ে যাওয়ার পরে পিপিডিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিপিডিটি মানে পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। এই টেস্টে তোমাদেরকে সর্বপ্রথম 30 সেকেন্ডের জন্য একটি হেজি পিকচার অর্থাৎ ঘোলা টে পিকচার সবাইকে দেখানো হবে। এরপরে 5 মিনিট সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমাদেরকে স্পট বক্স, অ্যাকশন বক্স এবং স্টোরি বক্সে স্টোরি লিখতে হবে। আইএসএসবিতে 4 দিন থাকার জন্য পিপিডিটি পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। বাহ্যিকভাবে এই পরীক্ষাটা সোজা মনে হলেও আসলে কিন্তু এই পরীক্ষাটা অত্যন্ত কঠিন, অনেক প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। সুতরাং আইএসএসবিতে পিপিডিটি পরীক্ষা সাফল্য পেতে চাইলে পিপিডিটির উপরে অধিক প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আইএসএসবিতে 4 দিন থাকার জন্য, সুতরাং আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমিতে যারা প্রস্তুতিমূলক কোচিং করতে আসে তাদেরকে আমরা প্রায় 100+ পিপিডিটি প্র্যাকটিস করিয়ে থাকি। বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন গল্প লেখার প্র্যাকটিস করিয়ে থাকি, বিভিন্ন গল্পের উপরে বিভিন্ন ধরনের লজিক কীভাবে দিতে হবে সেগুলো আমরা আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমির প্রত্যেক শিক্ষার্থীদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি। সুতরাং তোমরা যারা মনে করছো সাবজেক্ট ট্রেনিং একাডেমিতে আইএসএসবির জন্য প্রস্তুতি নিতে আসবা, অবশ্যই তোমরা আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমিতে আসতে পারো এবং এখানে এসে তুমি তোমার আইএসএসবির জন্য সর্বোচ্চ সঠিক নিয়মে যে প্রস্তুতি দরকার সেটা তুমি এখান থেকে সম্পূর্ণ করতে পারো। BMA লং কোর্সের ISSB পরীক্ষার প্রস্তুতির জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে। সোলজার ট্রেনিং একাডেমিতে ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন